পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রাম, যেখানে অনেক ক্ষোভ বিক্ষোভের পর অবশেষে গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। কিন্তু এই কাজের মধ্যেও দুর্নীতির অভিযোগ তুললেন বেড়াবেড়িয়া গ্রামবাসী। রাস্তার কাজে ব্যবহৃত বালি ও পাথর একেবারেই নিম্নমানের বলে তারা অভিযোগ করেন। এছাড়া বালির মশলার মধ্যে সিমেন্টের ভাগ খুবই কম পরিমাণে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। গ্রামবাসীদের অভিযোগ, 7 ইঞ্চি উঁচু ঢালাইয়ের কথা থাকলেও তা করা হচ্ছে মাত্র 5 ইঞ্চি। এভাবে রাস্তা নির্মাণ করলে বেশি দিন যাবে না। বারবার অভিযোগ করার পরেও কেউই কোনো কথা শুনছেন না বলে অভিযোগ গ্রামবাসীদের। আমাদের 11 ফুট করে ঢালাইটা হওয়ার কথা ছিল, 10 ফুট 9 ইঞ্চি, আর 2 ফুট করে মরাম দেওয়ার কথা আছে, কিন্তু মরামটা এখন পর্যন্ত পড়ছে না। উপরন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, যেতে পারছি না। বর্ষাকালে রাস্তা ঠিকঠাক উঁচু হচ্ছে না। সাত ইঞ্চি ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু 5 ইঞ্চি ঢালাই হয়ে শেষ হয়ে যাচ্ছে। এমনকি কাগজ পর্যন্ত দেখাতে বলছি, কোনো কাগজও দেখাচ্ছে না কন্ট্রাক্টর। এই জন্যে আমাদেরকে বিক্ষোভ, এই রাস্তার জন্য আমরা বন্ধ করে দিচ্ছি না। বোর্ডও খাটাচ্ছে না, কোনো সার্কুলারও দেখাচ্ছে না কন্ট্রাক্টর, সব বন্ধ করে দিয়েছে কন্ট্রাক্টর। ভিডিও বা স্থানীয় নেতাদেরকে জানিয়ে কোনো কাজ হয়, কাজ বা লাভ হয়নি আমাদের। আমার সমস্যা হচ্ছে বলতে, বালি দিচ্ছে ধাস বালি, সারেঙ্গা বালি দেওয়ার কথা বদলে আর সিমেন্ট হাফ ডিলাম করে দেওয়া হচ্ছে। রাস্তা বেশি দিন টিকবে না, সিমেন্টের পরিমাণ কম পড়ছে, এইটাই আমার বক্তব্য, আর কিছু নাই। বলেও কিছু কাজ হয়নি, ওকে বলছি, আমার কথা শুনছেন। গ্রামের এই রাস্তা কোন খাতে কাজ করা হচ্ছে তার নির্দিষ্ট বোর্ড কেন লাগানো হয়নি, এছাড়াও কেন সঠিকভাবে কাজ করা হচ্ছে না, এ বিষয়ে রাস্তা তৈরির দায়িত্বে থাকা ম্যানেজারকে প্রশ্ন করা হলে তার যেন প্রায় কাঁচুমাচু অবস্থা। ভাই কোথায় আছো তুমি? এখন আসনি? হ্যাঁ একবার এসো। কোনটা কি বলবো, গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে ঠিক মতো ঢালাই করা হচ্ছে না, নিম্নমানের মালপত্র দেওয়া হচ্ছে, বালি ধাস বালি দেওয়া হচ্ছে না। ধাস বালি কোথায়? ধাস বালি হাইট বেশি করা হচ্ছে না। কেন হাইট করেছে? না না হচ্ছে না, আমাদের যা আছে ঠিকই আছে, যেই মাপের দরকার সেই মাপে। বোর্ড কোথায়, যেখানে এই যে কোন স্কিমের কাজ হচ্ছে, কী ধারা কতটা কাজ হচ্ছে, তার তো বোর্ড লাগানো থাকে, ঠিক আছে, কত ম্যান্ডেট সেগুলো নেই। কেন কাজ হওয়ার আগে তো এনার্জি প্রকল্পের কাজ হওয়ার আগে তো বোর্ড লাগাতে হয়, সে বোর্ডটা নেই। কেন কোন খাতে কাজ হচ্ছে সেটা কোথায়, কোন প্রকল্পে কাজ হচ্ছে সেটা তো আগে তো গ্রাম পঞ্চায়েতের কাছে আগে তো বোর্ড লাগাতে হয়, সে বোর্ডটা নেই। আমি তো একটা অন্য লোক আমাকে ঢুকিয়েছে, মানে আমিও ঠিক মালিকের নামটা আমি ঠিক বলতে পারছি না। আমি তো একজন, আমাকে আমি হচ্ছে নতুন। হ্যাঁ না কাজটা মোটামুটি সঠিক হচ্ছে, কাজটা কাজ সঠিক হচ্ছে। তাহলে বোর্ড নেই কেন, গ্রামবাসীরা জানবে কি করে কোন প্রকল্পের কাজ হচ্ছে, কত টাকা স্কিমে বরাদ্দ আছে? গ্রাম পঞ্চায়েতের কাজে তাকে বোর্ড লাগাতে হয়, বোর্ডটা লাগান নেই। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুবীর খান। অন্যদিকে রাস্তা তৈরির এই বিষয়টি সম্পর্কে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে বেড়াবেড়িয়া গ্রামের এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই সমস্যাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি, ঠিকাদারি সংস্থাকেও ডেকে পাঠানো হয়েছে, পাশাপাশি বিষয়টি সম্পর্কে নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে বলেও তিনি জানান। এটা কি বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি থেকে কাজটা হচ্ছে? তো বিষয়টা আমি জানতে পেরেছি এবং এজেন্সি আমি ডেকে পাঠিয়েছি, আর এই বিষয়টা আমি নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে, যেখান থেকে কাজটা তদারকি হচ্ছে দেখে নেওয়ার জন্য। স্যার কতটা কাজ হবে এরকম কিছু জানা আছে? না পুরোটা এমন জানা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু গ্রামবাসী বলছেন, রাস্তার কাজে এই দুর্নীতিতে গ্রামেরই কিছু তৃণমূল নেতাকর্মীরা জড়িয়ে রয়েছে, যদিও সঠিকভাবে কারা এই দুর্নীতির কাজে জড়িত রয়েছে ভয়ে তাদের নাম বলছেন না গ্রামবাসীরা। তবে সকলেই চাইছেন গ্রামবাসীদের স্বার্থে দুর্নীতি বন্ধ করে সঠিকভাবে এই রাস্তার কাজটি সম্পন্ন করা হোক। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার,
দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম। প্রাণ আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।